মূর্তির জন্য কান্নাকাটি করছে, সাধারণ মানুষ এটা বুঝে গেছে। সেজন্য এই মূর্তির চালাকির রাজনীতির ড্রামার রাজনীতি আর পশ্চিমবাংলা সহ্য করবে না। আমরা সিপিএম আমলে দেখতাম, সিপিএমের পার্টি কর্মীকে মেরে সিপিএম রাজনীতি করতো, স্ট্যাচু বানাতো, ইলেকশন জিতত। সেজন্য পাড়ায় পাড়ায় সিপিএম লোকেদের স্ট্যাচু দেখবেন আপনি, তাদের রাজত্বকালে তাদের কর্মী মারা গেছে, এটা কী করে হয়? আর টিএমসি তাই করছে, মূর্তি ভেঙে মূর্তির রাজনীতি করছে, এটাও সাধারণ মানুষ সহ্য করবে না। হ্যাঁ, আমরা তো 600 মিটার উঁচু মূর্তি বানিয়েছি, বিদ্যাসাগরের মতো একজন শ্রেষ্ঠ মহাপুরুষের মূর্তি বানাতে কী অসুবিধা আছে, বানিয়ে দেবো আমরা। কিন্তু তিনি রাজি নয়, কারণ মূর্তি হয়ে গেলে তো রাজনীতি হবে না, তো ওই মূর্তির রাজনীতিটা এবার বন্ধ হবে। এত কান্নাকাটি কেন? সিপিএমরা যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর, সহজ পাঠ, যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর, যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর সহজ পাঠ, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি, সেটাকে তুলে দিয়েছিল। টিএমসি কি চালু করেছে? যদি বিদ্যাসাগরের প্রতি তাদের সম্মান থাকতো, তারা সহজ পাঠ চালু করতো, কোর্সে রাখতো, রাখেনি, তাহলে ড্রামা করছে। সেখানে এইসব কুমিরের কান্না দিয়ে আর কাজ হবে না।